যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড়। ঝড়ের প্রভাবে বন্যা ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় হারিকেন সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 112 কিলোমিটার। সোমবার পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্যান্টা বারবারা ও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টির সাথে ভারী তুষারপাতের আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা।